রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট বাজার সংলগ্ন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে উদ্বোধন হলো ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক চট্টগ্রাম উত্তর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাইয়ার আজমের সভাপতিত্বে এবং এজন ইনচার্জ তসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার এ সময় আরও উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম চৌধুরী কাঞ্চন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ আহমদ সৈয়দ তালুকদার সহ আরও অনেকে আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে ব্যাংকের শুভ উদ্বোধন করেন